নমস্কার বন্ধুরা, অর্ঘ্য কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটা সুপার টেস্টি পাস্তা রেসিপি নিয়ে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলুন দেখে নিই। সিম্পল সুপার টেস্টি পাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে জলটা গরম করে নেব। এর মধ্যে স্বাদ মতো নুন দেব, 1 চা চামচ সাদা তেল। এবার এই জলের মধ্যে এখানে আমি পাস্তা নিয়েছি, পাস্তাটা দিয়ে দেব। পাস্তাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। দেখুন পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভালোভাবে খেয়াল করুন, আমি একটা আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাস্তা থেকে খুব ভালো করে জলটা ছেঁকে নিয়ে নেব। খুব ভালো করে জল ছেঁকে পাস্তাটা নিতে হবে, এর মধ্যে যেন না জল না থাকে। আমি পাস্তাটা খুব ভালো করে জল ছেঁকে নিয়ে নিয়েছি। গ্যাস অন করে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চা চামচ বাটার দেব, 1 চা চামচ সাদা তেল। এটা আমি বাটার আর সাদা তেলে করব, আপনারা চাইলে পুরোপুরি বাটারে করতে পারেন। বাটারটা একটু ভালো করে নাড়াচাড়া করে মেল্ট করে নিতে হবে। 1 চা চামচ রসুন কুচি, এই রসুন কুচিটা এখানে আমি 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছিলাম। রসুনটা একটু ভেজে নেব। রসুনের যে কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় রসুনটা সেই মতো ভেজে নিতে হবে। এর মধ্যে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব। গাজর কুচি, এখানে আমি 1 গোটা গাজর কুচি নিয়েছি। বিনসের ভাতটা আমি এখানে কম দিয়েছি, আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন। আর 4টে কাঁচা লঙ্কা কুচি। এই সবকটা সবজি খুব ভালো করে 5 মিনিট ভেজে নেব। সবজিটা 5 মিনিট ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। আপনাদের যদি ছোট টমেটো কুচি দেন তাহলে আপনারা এখানে 2টো টমেটো কুচি দেবেন, টমেটোর ভাগটা এখানে বেশি দিতে হবে। এবার এই টমেটো আর এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। স্বাদ মতো নুন দেব, নুনটা দিলাম এই কারণে টমেটোটা একটু যাতে ভালোভাবে তাড়াতাড়ি গুলে যায়। এবার এটা আমি 1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার এর মধ্যে 1 বাটি টমেটো সস দেব। টমেটো সসটা অবশ্যই আপনারা দেবেন, এখানে টমেটো সসটা মাস্ট দিতেই হবে। এবার টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি পাউডারটা দেওয়ার মানে হলো এখানে কালারটা খুব সুন্দর আসার জন্য। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব, সিদ্ধ করা পাস্তা। পাস্তা আর টমেটোর সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে, 1 থেকে 2 মিনিট এটা নাড়াচাড়া করে নেব। 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্রেট করা চিজ দেব, আপনারা যদি চিজ পছন্দ করেন তাহলে দেবেন, না হলে না দিলে চলে যাবে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবার এটা চাপা দিয়ে 1 সেকেন্ড রেখে দেব, ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে সিম্পল সুপার টেস্টি পাস্তা, আজকে আমার তৈরি করা হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। তৈরি থাকবেন, আবার আমি আসছি পরের দিন অন্য রেসিপি নিয়ে।